উত্তরের 13 নম্বর সেক্টরের 5 নম্বর রোডে 6 নম্বর বাড়িটি আর 8-10টি আবাসিক বাড়ির মতোই আটপৌরে সাধারণ চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু যে বিষয়টি এই সাধারণ বাড়িটিকে অন্য সকল বাড়ি থেকে আলাদা করেছে সেটি হলো এই বাড়িটির স্থপতি যুগল জিতে নিয়েছে বার্জার অ্যাওয়ার্ড ফর এক্সেলেন্স ইন আর্কিটেকচার। আমাদের আজকের প্রজেক্টের নাম কল্যাণ, আর এই কল্যাণকে নিয়ে মুখোমুখি হয়েছেন তিনজন স্থপতি। স্থাপত্যে আর্কেশিয়া অ্যাওয়ার্ড জয়ী আহসানুল্লাহ মজুমদার, জন্ম 10 জানুয়ারি 1967, জন্মস্থান ঢাকা, পড়াশোনা স্থাপত্য বিভাগ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ঢাকা, মা হাজেরা খাতুন, বাবা শেখ আমানুল্লাহ মজুমদার, বর্তমান কর্মস্থল সহকারী অধ্যাপক বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ঢাকা। পছন্দ করেন যা কিছু সুন্দর, অপছন্দ করেন যা কিছু অসত্য অসুন্দর। বিশেষ অর্জন বার্জার অ্যাওয়ার্ড ফর এক্সেলেন্স ইন আর্কিটেকচার, আর্কেশিয়া অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার, জেকে সিমেন্ট অ্যাওয়ার্ড। এছাড়াও তিনি আমেরিকা, জাপান ও ফ্রান্সের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড লাভ করেন। ভবিষ্যৎ স্বপ্ন স্থাপত্যের মাধ্যমে সমাজ ও মানুষের অন্তর্নিহিত শক্তিকে প্রস্ফুটিত করা। পারিবারিক অবস্থান অবিবাহিত। একটা বাড়ি হচ্ছে একটা পরিবারের ত্রিমাত্রিক উপস্থাপন। একটা বাড়ি সুন্দর হয় যদি এই বাড়ির যে ফ্যামিলি মেম্বাররা আছে তাদের যে পরিবারের যে সব বৈশিষ্ট্যগুলি যদি উপস্থাপিত সুন্দরভাবে হয় এবং বাড়ি এবং ফ্যামিলি যদি একসাথে মার্চ করে যায় তখনই আমরা বলবো যে এটা সাকসেসফুল বাড়ি। স্থপতি ইসমত হোসেন সুমনা, জন্ম 14 আগস্ট 1975, জন্মস্থান চুয়াডাঙ্গা, পড়াশোনা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। মাতা সেলিনা হোসেন, পিতা অধ্যাপক ইসমাইল হোসেন, বর্তমান কর্মস্থল দেশী নামের নিজস্ব প্রতিষ্ঠানটির সাথে আছেন। পছন্দ করেন ছেলে সমর সাথে সময় কাটাতে, অপছন্দ করেন মিথ্যাচার। সফল প্রজেক্ট সাম্প্রতিক সময়ে তার অর্জন বার্জার অ্যাওয়ার্ড ফর এক্সেলেন্স ইন আর্কিটেকচার এবং মুক্তিযুদ্ধ জাদুঘরের ডিজাইন কম্পিটিশনে ক্রিটিক অ্যাওয়ার্ড। এছাড়াও কাজ করেছেন সুইজারল্যান্ড, চীন সহ বেশ কয়েকটি দেশের বাইরের প্রজেক্টে। ভবিষ্যৎ স্বপ্ন স্থাপত্য ও পরিবারকে নিয়ে অনেক ভালো থাকা। পারিবারিক অবস্থান স্বামী আবিদ হাসান ও একমাত্র ছেলে সম। স্থাপত্য তো একটা স্থবির জিনিস আসলে, ইট ডাজেন্ট মুভ, ইট ডাজেন্ট অ্যাক্ট, কিন্তু প্রকৃতি তো কখনোই স্থবির না, প্রকৃতি সবসময় চলমান এবং মানুষের জীবনও চলমান। তো এই জিনিসগুলো যখন বিল্ডিংটার উপর দিয়ে পারফর্ম করে তখন বিল্ডিংটার একটা লাইফ হয় বা বিল্ডিংটার একটা চেঞ্জ হয়। স্থপতি আবিদ হাসান নূর সেতু, জন্ম 29 সেপ্টেম্বর 1975, জন্মস্থান ঢাকা, পড়াশোনা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, মাতা রহমান শামীম, পিতা নূর মোহাম্মদ, বর্তমান কর্মস্থল দেশী নামের নিজস্ব প্রতিষ্ঠানটি 10 বছর ধরে চালাচ্ছেন। পছন্দ করেন সত্য বলতে ও শুনতে, অপছন্দ করেন বাংলাদেশের স্থাপত্য শিল্পের অবমূল্যায়ন। সফল প্রজেক্ট কাজ করেছেন সুইজারল্যান্ড, চীন সহ বেশ কয়েকটি দেশের বাইরের প্রজেক্টে এবং সাম্প্রতিক সময়ে তার অর্জন বার্জার অ্যাওয়ার্ড ফর এক্সেলেন্স ইন আর্কিটেকচার। ভবিষ্যৎ স্বপ্ন বাংলাদেশের স্থাপত্যকে বিশ্বের কাছে তুলে ধরা। পারিবারিক অবস্থান বিবাহিত, স্ত্রী সুমনা ও একমাত্র ছেলে সম। এটাকে সাধারণ একটা বাড়ি হিসেবে ডিজাইন করা হয়। বাড়ি বলতে আমরা ভাবি কতগুলো ঘর, লিভিং রুম এরকম। আমরা এই বাড়িটা স্পেসিফিকলি শুধু এই পরিবারটার জন্যই ডিজাইন করেছি। এবং মজা হচ্ছে যে প্রত্যেকটা পরিবারই আলাদা, প্রত্যেকটা পরিবারের নিজস্বতা আছে, প্রত্যেকটা পরিবারের নিজস্ব ইতিহাস আছে, প্রত্যেকটা পরিবারের নিজস্ব বেড়ে ওঠার কতগুলো ধারাবাহিকতা আছে এবং এই প্রত্যেকটা জিনিস যেহেতু আলাদা তাদের বাড়িগুলোও আলাদা হবে, এটাই আমরা বিশ্বাস করি। এই জায়গাটা মাত্র 3 কাঠা, তো এখানে বাড়ি করার জন্য আমরা মনে করি যে খুব বেশি জায়গা নয়। এবং বাড়ি করার পরে আমার ওয়াইফ যেটা বলছেন যে বেশ দ্বিধাদ্বন্দ্ব ছিল যে এত ছোটো জায়গায় বাড়ি করব, আমরা বড় বড় জায়গা থেকে এসেছি। তখন আমার কাছে খুব
মানে খুবই খারাপ লেগেছিল যে আমি এত সুন্দর ক্যাম্পাস ছেড়ে কিভাবে ওই ছোট্ট এতটুকু জায়গায় গিয়ে থাকব। কিন্তু পরে যখন আমার মেয়ে আমার জামাই দুজনে আর্কিটেক্ট কুয়েট থেকে পাস করা, ওরা আমাদেরকে একটু আমাকে দিল যে না মা আমি একটা সুন্দর মতো প্ল্যান করে দেবো যেখানে তোমার খারাপ লাগবে না। এবং এখানে একটা মজার ঘটনা বলি, আমি 1994 সালে জায়গাটা বুঝে পাই, তো তখন আমার ফ্যামিলিকে নিয়ে আসলাম এই জায়গাটা দেখানোর জন্য। তো আমার বাচ্চারা বাসায় জায়গার সামনে দাঁড়িয়ে বলছে, বাবু তোমার জায়গা কই? আমরা যেই যে জায়গা দেখতে পাচ্ছ এই প্লটটাই হচ্ছে আমাদের প্লট। তো তারা তখন মা একদিকে হেসে পড়ে যায়, তিন মেয়ে তিন দিকে গোলাপ ফুলের মতো পাপড়ি যেরকম ফুলে ওরকম তিন দিকে তিনজন পড়ে গেল হাসতে হাসতে, বলছে এই তোমার জায়গা। প্রথম দিন আমরা দেখে মোটামুটি সবাই অট্টহাসিতে ফেটে পড়ি যে এইটুকুন একটা জায়গায় কিভাবে আমাদের একটা বাসা আমরা থাকবো। এতদিন আমাদের আওতায় যে জায়গাটা, ওই জায়গাটা অনেক বড় ছিল যখন ক্যাম্পাসে থেকেছি, কিন্তু এখন আমাদের জায়গাটা এত সীমিত একটা গণ্ডির মধ্যে চলে আসছে। তো পরবর্তীতে আমার বাবা যখন বাসাটা করার জন্য আমাকে আর সেতুকে বলে, তখন মূল বিষয়ই ছিল যে বাসাটার মধ্যে আসলে অনেক বড় এক্সপ্যান্সের ব্যাপার থাকতে হবে। যে চাহিদাগুলো ছিল যে বাড়িটা খোলামেলা হবে, প্রচুর আলো বাতাস আসবে, সেই বিষয়গুলো আমরা পেলাম এখানে। খোলামেলা ব্যাপারটার বাদেও একটা ব্যাপার ছিল যে একটা ফাংশনাল রিকোয়ারমেন্ট, যে আমরা তিন বোন, তো তিনটা গাড়ি পার্কিং প্লাস আপুদের গাড়ি পার্কিং, চারটা গাড়ি পার্কিং করতে গেলে তিন কাঠার মধ্যে যদি মাঝখানে একটা কলামের বে আসে তাহলে আবার টার্নিং নিয়ে সমস্যা হয়ে যায়। তো এইসব কিছু চিন্তা করে আমরা কলামগুলোকে পেরিফেরিতে নিয়ে আসি এবং ভেতরের স্পেসটা ওপেন রেখে দেই, যাতে ওখানে আসলে অনেক রকম অপশন খুলে যায় যে ওই স্পেসটাকে নিয়ে কীভাবে ব্যবহার করা হবে এবং একটা খুব বড় পরিসরের জায়গা পাওয়া যায়। এবং তার সাথে সাথে আলো বাতাস বাড়িটাতে আসতে হবে, আলো আসার মানে বেশ সুযোগ আছে এখানে। প্রথমত তো এই বড় বড় উইন্ডোগুলো আছে, সেই উইন্ডোগুলো দিয়ে আলো আসে। তারপরে মেইন আলো যেটা আসে দেখা যাচ্ছে লুহার থেকে, এবং আমরা যখন এই পাশের বাসাটা হয় নাই তখন একেবারে সকালেই বাতাস আলো পেতাম আমরা, এবং সকালবেলা সূর্যের আলোটা বেশ মজার একটা আলো ছিল। আলোগুলো কেটে 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 আমাদের এই ঘরের মধ্যে পড়তো। তারপরে আমরা রাত্রিবেলা চাঁদ দেখতাম, তখন কাটা কাটা চাঁদ দেখতাম, আমার নাতি আসা নাতি দেখাতাম যে ওই যে তোমার চাঁদ দেখা যায়, এখান থেকে চাঁদ দেখা যায়, চাঁদ দেখো। তো হি ইউজ টু এনজয় অলসো। এখন যদিও পাশের বাসা হওয়ার ফলে সকালের আলোটা আমরা পাই না, কিন্তু একটু বেলা হওয়ার পর থেকে আলো পাই, এবং আলোর একটা একটা বিচ্ছরণ সবসময় ঘটে এই ওই ইয়াটা দিয়ে, লোহারটা দিয়ে, এবং এই এই জায়গাটা সবসময় উজ্জ্বল থাকে। বাড়ির যেটা হয় যে পাশের বাসা হলে অন্ধকার হয়ে যায়, সেই বিষয়টা আমরা এখানে ফিল করতে পারি না এখনও। বেশিরভাগ সময় আমার সময়টা এই দোতলাতেই কাটে, বেডরুমে খুব কমই যাওয়া হয়। আর আমার বেডরুমটাও তো আমি ছোটো করতে দিই নাই, আমি বড় রেখেছি, যেহেতু নাতি নাতনি নিয়ে থাকবো, বাচ্চারা খেলা করবে। আমরা আসলে এই বাড়িতে বেসিক বেডরুমটা ডিজাইন করব। এই পরিবারে আসলে বেডরুমের ভিতরে একটা লোক দরজা বন্ধ করে বসে থাকবে না, সে বেরিয়ে আসবে, সে কমন স্পেসটাকে সবার সাথে ব্যবহার করবে একসাথে মিলে, যার ফলে বেডরুমগুলো ছোটো হলো ঠিক যতটুকু প্রয়োজন।
আর এদের টিভি দেখার জায়গাটা হচ্ছে ছোটবেলা থেকে এদের অভ্যেস, আমিও এসে এদের পরিবারে দেখেছি যে এরা এই বাবা মার ঘরটাতে সবাই মিলে বসে একসাথে টিভি দেখে। সো ওই রুমটা একটু বড় হলো, আর তারপরে যে বাকি ফাংশনগুলো পারিবারিক ফাংশনগুলো সেগুলো এই বড় স্পেসটার ভিতরেই ব্যবহার করছে, ডাইনিং স্পেস যেটা বললাম, লিভিং রুম। আমাদের এই দোতলাটায় ঢুকলে যেটা মনে হয় যে আমি বেশ একটা বড়ো জায়গার মধ্যে ঢুকলাম। এটা যে তিন কাঠার উপরে বাড়ি এবং তিন কাঠার উপরে বাড়ির একটা দোতলা একটা জায়গা, এটা কিন্তু অনুভূত হয় না। এবং এখানে আপনারা দেখবেন যে কিছুটা সেগ্রিগেশন আছে জায়গাটার, একটা ফ্যামিলি স্পেস আছে ওইখানে, এটা একটা ডাইনিং স্পেস আছে এবং আমাদের ফর্মাল লিভিং রুম আছে। তো আমরা এই জায়গাগুলোতে কোনো বেরিয়ার দেয় নেই, মানে কোনো যে পর্দা দিয়ে সেপারেট করে এরকম করে নেই, একটা ন্যাচারাল একটা সেপারেশন এখানে হয়ে গেছে যে ফ্যামিলি রুমটা এই স্পেসটা ফ্যামিলি রুম আর এই বাকি জায়গাটা ডাইনিং এবং ড্রয়িং রুম। তো দাওয়াত হলে আমাদের দেখা যায় যে বিভিন্ন বয়সের দাওয়াতের লোকজন থাকে, তো তখন দেখা যায় একটা ভাগ হয়ে যায়। ভাগ হলে আমরা হয়তো বয়স্করা এদিকে আলাপ করছি আর কম বয়সী যারা তারা হয়তো ওইখানে বসে আলাপ করছে। যদি থাকার জায়গার অসংকুলান হয় তখন হয়তো এখানে আমরা বিছানা করে থেকে গেলাম, বড় রকমের ছেলেমেয়েরা হয়তো এক জায়গায় থেকে গেলো বিছানা করে। তো এইভাবে নানাভাবে আমাদের এই যে একটা সেগ্রিগেশন হয়েছে সেই ব্যবস্থা হয়েছে। আমার আর একটা শখ আছে কিন্তু, সেটা হচ্ছে যে বাগান করা। তো ক্যাম্পাসে তো প্রচুর জায়গা বাগান করতাম, এখন ছোট এই বাসায় এসে কোথায় বাগান করব, বাগানের তো কোনো জায়গা নাই। আমার মেয়ে তখন ঠিক করে দিয়েছে যে ঠিক করলো, ঠিক যে ছাদের উপরে তোমার জায়গা করে দেবো। বাড়ির আশপাশে যতটুকু জায়গা সম্ভব সেটব্যাকের মধ্যে এবং ছাদের মধ্যে এবং প্রত্যেকটা ফ্লোরেই প্ল্যান্টার বক্স দিয়ে আমরা যথাসম্ভব গাছপালা লাগানোর একটা ব্যবস্থা করার চেষ্টা করেছি। আমার নিজের একটা পছন্দের জায়গা হচ্ছে এই যে বসার জায়গাটা। এখানে আমি মনে করি যে এখান থেকে যখন আমি ওই দিকে তাকাই তখন আমার ফিলিং হয় যে না, বেশ একটা বড়ো জায়গার মধ্যে আমি আছি। এবং আমি অনেক সময় নামাজ পড়ি এখানে, এবং নামাজ পড়ার সময় অ্যাকচুয়ালি যে আল্লাহর যে অসীমত্ব, এই অসীমত্বের কিছুটা অনুভূতি কিন্তু আমরা এই জায়গাটার মধ্যে পাই। এটা তো অনেকে মনে করতে পারে একটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার, একটা সাইকোলজিক্যাল বা আধ্যাত্মিক ব্যাপার, যাই হোক, কিন্তু আমি এটা অনুভব করি।
আমাদের তো ন্যাচারের অনেক রিসোর্সেস আছে, যেমন আলো, বাতাস, ক্লাইমেটিক ব্যাপার আছে, তারপরে প্রকৃতির অনেক কিছু আছে, যেমন গাছপালা, সব কিছু। এটা আমাদের রিসোর্সেস, এটাকে নিয়ে তুমি কীভাবে চিন্তা করেছো বা কীভাবে এটাকে ইনকর্পোরেট করেছো ইন ইউর আর্কিটেকচার? এটা এক একজন এক একভাবে শেখে। আমাদের শেখাটা যদি সহজে বলি যে আমাদের দেখাটা হচ্ছে এরকম যে কোনো গাছ অপ্রয়োজনে দুটো পাতা বেশি তৈরি করে না, কোনো পাখির তিনটা ডানা হয় না, ওর দুটো ডানাতে ইচ্ছে উঠতে পারে না। সো প্রকৃতিতে যত প্রাণী বলি, প্রকৃতির গাছপালা বলি, এসবগুলোরই খুবই বাহুল্য বর্জিত একটা ডেভেলপমেন্ট আমরা খেয়াল করি। সো প্রকৃতির কাছ থেকে যদি এটুকু আমরা শিক্ষা গ্রহণ করি, তখন আমরা এবং আমাদের বিল্ডিং ডিজাইনের সাথে যদি এটাকে রিলেট করি, তাহলে আমরা এইভাবে বলতে পারি যে আমরা চেষ্টা করেছি আমাদের দেশের আলো, আমাদের দেশের বাতাস, আমাদের দেশের হিউমিডিটি, এসবগুলো এই বাড়িটাতে এভাবে অ্যাড্রেস করা যাতে বাড়িটা এই প্রত্যেকটা জিনিসের সাথে রেসপন্ড করে। তোমরা যে ডিজাইনের জার্নি দিয়ে পাস করলে, অনেক কিছু চিন্তা করেছো, অনেক কিছু ভেবেছো, ডিজাইন করার চেষ্টা করেছো, ক্লায়েন্টদেরকে যারা ব্যবহার করবে তাদেরকেও ইনকর্পোরেট করার চেষ্টা করেছো, তোমরা যা চিন্তা করেছো এবং যা ঘটছে তার ভিতরে সব পুরোপুরি ঘটছে নাকি অন্য কিছু হয়ে যাচ্ছে? আসলে আমরা যখনই কোনো কাজ শেষ করি, তারপর ক্লায়েন্টের সাথে একটা রিপোর্ট কিছুদিন রাখি যে ওনারা কীভাবে সব আর্কিটেক্টই বোধ হয় করেন যে ইউজ করে কীরকম বোধ করছেন বা কোনো সুবিধা অসুবিধাগুলো কীরকম। তো সৌভাগ্যক্রমে এটা আমার বাবা মার বাসা হওয়ার কারণে সব কিছু খুব কাছ থেকে এবং নিজেও এক্সপিরিয়েন্সের মাধ্যমে নিজেও কিছু পার্টিসিপেট করছি। হ্যাঁ, পার্টিসিপেটরি। তো বাসাটা আমার কাছে মনে হয় যে আমরা বানানোর সময় যা চিন্তা করেছিলাম সেটার থেকেও বোধ হয় পারফরমেন্সের দিক থেকে আরও অনেক বেশি নতুন জিনিস আসছে, যেটা হয় সব সময় হয়, মানুষ নিজের মতো করে অনেক কিছু করে। তবে আমাদের ফোরকাস্টিংগুলো ভুল হয়নি আমার মনে হয়। এই বাড়ির আলো নিয়ে আসার জন্য একটা কাজ আমরা প্রথমে প্ল্যান করলাম যে দুপাশে বিল্ডিং হবে, দুপাশে যখন বিল্ডিং হবে এবং এই দুপাশটাই হচ্ছে এই বিল্ডিংটা সবচেয়ে দীর্ঘদিক, মানে লঙ্গেস্ট সাইড, তো এখান থেকে আলো আসার সম্ভাবনা বেশি এবং এখানটাই বন্ধ হয়ে যাবে ভবিষ্যতে দুটো বাড়ি হয়ে। তো যেটা করলাম আমরা সেটা হচ্ছে একটা ছোটো অংশ কেটে প্ল্যান থেকে বাদ দিয়ে দেওয়া, শুরু থেকেই বা একটা ফ্লোর পরের থেকেই বাদ দিয়ে দেওয়া, যাতে পাশে বাড়ি হয়ে গেলেও অলওয়েজই পাশ থেকে কিছু আলো নিজের জন্য থাকে। এটা ছিল আলোর জন্য। আর বাতাসের জন্য একটা জিনিস ছিল, সেটা হচ্ছে যে যখন আমরা দেখলাম যে দুটো বিড়ি পাশাপাশি থাকলে মাঝখানে একটা এয়ার ফ্লো থাকে, তো সেটাকে ভিতরে কেটে নিয়ে আসার জন্য আমরা ছোটো ছোটো উইন্ডো ইনলেট এবং বড় আউটলেট, যেটাকে আমরা ভেঞ্চুরি ইফেক্ট বলি, সেটা তৈরি করার চেষ্টা করলাম, কিছুটা ভেতরে বাতাস নিয়ে আসার চেষ্টা করলাম। আমরা প্রথমে এটাকে খুব থিওরিটিক্যালি দেখেছিলাম, পরে দেখলাম যে এটা প্র্যাকটিক্যালি ওয়ার্ক করে। আরেকটা যেটা ছিল সেটা হচ্ছে যখন আমরা দেখলাম যে বিল্ডিং দুপাশে নাই, তখন তো আর এই বাতাসের ফ্লোটা আমাদের জন্য নেই, তখন আমরা কী করব? তো তখন একটা খুব ছোটোবেলার ফিজিক্সের ব্যবহার করলাম যে গরম বাতাস উপরে চলে যায়, যার ফলে একটা ভ্যাকিউম তৈরি হয়, সেখানে বাইরে থেকে বাতাস আসে, সো ইনডিউসড এয়ার ফ্লো। সো আমাদের এই মাঝখানের যে বড় জায়গাটা, এটাতে আমরা ইচ্ছে করি ওয়েস্টে এবং ইস্টে আলো আসার অপশন দিলাম, যাতে কিছুটা বাতাস গরম হয়, এই গরম রোদ দিয়ে কিছুটা বাতাস গরম হবে, সেটা বাতাস উপরে চলে যাবে এবং বাইরে থেকে যে ভ্যাকিউমটা থাকবে তার নিচ থেকে বাতাসটা ঢুকে যাবে, নিচ থেকে বাতাসটা ঢুকবে। সো এটাও এগুলো সব থিওরিটিক্যাল ছিল আমাদের জন্য, বাট এগুলো ওয়ার্ক করতো, খুব মজা লাগতো দেখতে জিনিসটা। সাপোর্ট যত রকম শাখা উপশাখাগুলি আছে বা যেই ব্যাপারগুলি আছে সুন্দরভাবে একসাথে নিয়ে এই বাড়িতে এটাকে সুন্দরভাবে উপস্থাপন করেছে ওরা দুইজন, এবং আমি বলবো যে এটা খুবই সাকসেসফুল একটা ইন্টারপ্রিটেশন ফ্যামিলি ক্ষেত্রে এবং রিসোর্সেস নিয়ে। আমি আশা করব তারা এইভাবে অনেক সুন্দরভাবে উত্তরোত্তর কাজ করে যাবে এবং আমাদের সমাজে বা আমাদের দেশে সুন্দর করে এইভাবে উপস্থাপন করবে, যাতে করে আমাদের যেই স্থাপত্য দিয়ে আমাদের সমাজকে আরও সুন্দর এবং সমৃদ্ধশীল করবে।